শাইতানিম বিসমুল্লাহ রহমান রাহিম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের লেখাপড়া কেমন চালিয়ে যাচ্ছ? আশা করি সবাই ভালোভাবে লেখাপড়া করতেছ, লেখাপড়ার সাথে কোনো সংযুক্ত আছো। যাক যেটা হোক, আমি তোমাদের গত ক্লাসে গ্র্যাজুয়েশনের পরে আমার একটা ক্লাস ছিল, মহামিয়াবি দুটো ক্লাস ছিল, আজকে আমার মনে হয় এটা তৃতীয় ক্লাস। আমি গ্র্যাজুয়েশনের উপর যে ক্লাসগুলো একটু ধীরে সুস্থে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, এটা আমার যেহেতু আমাদের প্রায় গ্রামার পার্ট প্রায় আমাদের প্রায় শেষ, তো এই জন্য আমরা একটু যে টপিকটা ধরবো এই টপিকটা একটু ভালোভাবে সুন্দরভাবে স্থিরভাবে তোমাদের শেখাবো। কারণ হচ্ছে কি, ক্লাস তোমরা ফাইভ থেকে আসছো, পাপে গ্রামারগুলা সিক্সের মধ্যে টোটালি একটা ডিফারেন্ট একটা সাবজেক্ট হিসেবে এটা আসছে। আর এই জন্য তোমার কাছে হতে প্রিপারেশন বিভিন্ন যে টপিকগুলো আছে ওগুলো একটু কঠিন রাখতে পারে। তো আমরা চেষ্টা করবো তোমাদেরকে ধীরে সুস্থে ভালোভাবে বোঝানোর জন্য। আচ্ছা চলো, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। প্রিপারেশন, গত ক্লাসের মধ্যে আমি কয়েকটা প্রিপারেশনের পরে ওদের ব্যবহারগুলো দেখাইছি, যেগুলো মেন ইউজ করে করি আমরা। আজকে এর প্রেক্ষিতে আমরা এর ধারাবাহিকতায় আমরা আরও তিনটা প্রিপারেশনের উপরে আজকে আমরা আলোচনা করব। আমার প্রথম প্রবীণটা হচ্ছে কি, উইথ। আচ্ছা উইথত্ব, উইথত্ব আমি সাথে, ঠিক আছে আমরা সবাই জানি। আচ্ছা এখন এর আর কিছু ব্যবহার আছে, এগুলো আমরা একটু ভালো করে দেখব। দ্বারা দিয়া বস্তু বোঝাতে, আমি একটু উদাহরণ দিচ্ছি আগে, তারপর জিনিসটা ক্লিয়ার করে দিব। মনে করো আমি হাত দিয়ে লিখি, তাহলে কি লিখবো, আমরা হাত দিয়ে লিখি, তাহলে কি হবে, উই রাইট, উই ফ্যান, সরি আমরা কই আছে, উই ফ্যান, হ্যাঁ ঠিক আছে, আমরা কলম দিয়ে লিখি, তাহলে অপশানে আমরা লেখা দেয় আমরা কলম দিয়ে লিখি, আমরা কলম দিয়ে লিখি, তাহলে উই রাইট উইথ প্যান। এখানের মধ্যে প্যান হচ্ছে বস্তু, বস্তু দ্বারা, দ্বারা দিয়া বলতে বস্তু বোঝাতে আমরা উইটা ইউজ করব। কিন্তু সেক্ষেত্রে কি বোঝাবে তোমার, দ্বারা কোনো কিছু, দ্বারা কোনো কিছু দিয়ে বোঝাবে, সেক্ষেত্রে হলে বস্তুর আগে। আমরা হাত দিয়ে খাই, তাহলে উই ইট উইথ হ্যান্ডস, ঠিক আছে। আমি সাপটিকে কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমাকে, আমি লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেললাম, তাহলে কি হবে, আই কিল দ্য স্নেক উইথ স্টিক, ঠিক আছে। আমরা হাত দিয়ে ভাত খাই, তাহলে কি, উই ইট রাইস উইথ হ্যান্ড, উইথ হ্যান্ড আমরা হাত দিয়ে ভাত খাই। তাহলে আমরা এখানে কি লিখছি, উই রাইট উইথ প্যান, আমরা কলম দিয়ে, কলম দিয়ে, কলমটা হচ্ছে বস্তু, কলমটা কি, কলমটা বস্তু, বস্তু দিয়ে কি, বস্তু দিয়ে কোনো কিছু করা হতে আমরা উইথটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে একটা বিষয় খেয়াল রাখবা, উইথটা উইথটা কোনো কিছু দিয়ে বা দ্বারা হতে পারে, এটা একটু মাথায় রাখবা। তবে দিয়ে বা তারা বলতে সেটা কি বোঝাবে, বস্তু, বস্তুর দ্বারা, বস্তু দিয়ে, বস্তুর দ্বারা সেটা বোঝাবে। আচ্ছা এবার আমরা আসি সাথে, সাথে তো আমরা উইথটা ইউজ করি, সাথে বলতে তখন ব্যক্তি, ব্যক্তি বোঝাবে, ব্যক্তির সাথে বললে, তাহলে সাথে কি বোঝাবে, ব্যক্তির সাথে বোঝাবে। মকর আমি, আমি তোমার সাথে খেলবো, আই আমি তোমার সাথে ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল উইথ ইউ, উইথ ইউ আমি তোমার সাথে খেলবো, আমি তোমার সাথে মাঠে যাবো, ঠিক আছে। আই উইল প্লে, আই উইল গো, আই উইল গো আমি তোমার সাথে যাবো, আই উইল গো উইথ ইউ তোমার সাথে, আমি তোমার সাথে খেলবো, আই উইল প্লে উইথ ইউ, আই উইল প্লে উইথ ইউ আমি তোমার সাথে মার্কেটে যাব, আই উইল গো টু মার্কেট উইথ ইউ তোমার সাথে। তাহলে ব্যক্তি যখন, ব্যক্তির আগে যখন আমরা উইথটা আনবো তখন এটা অর্থ হয়ে যাবে কি, সাথে, এটা অর্থ কি বোঝাবে, সাথে বোঝাবে। আর বস্তুর আগে যখন আনবো তখন এটা অর্থ বোঝাবে কি, দিয়ে, কোনো কিছু দিয়ে বা দ্বার অর্থে বোঝাবে। আশা করি বিশেষ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে মোটামুটি। তাহলে উইথটা, উইথটা আমরা সাধারণত দুটো ব্যবহার দেখি ভালো করে, একটা হচ্ছে কি দিয়ে বা দ্বারা যদি বলে সেক্ষেত্রে আমরা বস্তুর আগে বসাবো, আর যদি সাথে অর্থে আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা ব্যক্তির আগে বসাবো।
এটা একটু মাথা রাখবে, ওটা বারবার ব্যবহার করবে। তোমরা নিজেরা নিজেদের মতো করে কয়েকটা সেটাস নিজের নিজেরা মেক করবে, নিজেরা একটু তৈরি করবে। তোমাকে আমি টেন্স শিখেছি, টেন্স শিখেছি, ভার্ব শিখেছি, আছে টেন্স ভার্ব দিয়ে তোমরা উইয়া উইটা দিয়ে বা উইটার সাথে দিয়ে তোমরা নিজেরা বাসার মধ্যে কয়েকটা কয়েকটা কি করবা, কয়েকটা সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করবা, নিজেরা বলবা, নিজেরা লিখবা, তোমাদের আব্বু আম্মু আছে আমাদের সাথে শেয়ার করবা এগুলো হচ্ছে কিনা, ঠিক আছে। আশা করি তোমাদের এগুলো কি হবে, এই প্রাপোজিশনের ব্যবহারগুলো আস্তে আস্তে তোমার কি হবে এগুলো দূর হবে, তোমরা মোটামুটি ভালো একটা আইডিয়া রাখতে পারবে। আচ্ছা, এবার আমরা আসি বাই কি নিয়ে। বাই বাইয়ের তো দ্বারা বোঝায় আছে, বাইয়ের অনেক ব্যবহার আছে। আমরা এক প্রথমটা দেখি, কারু দ্বারা ব্যক্তি বোঝাতে, কারু দ্বারা। এখানে দ্বারা দ্বারাটা কিন্তু এখানে দেখো বস্তু দ্বারা বোঝাইলে, বস্তু দ্বারা বোঝাইলে উইথ হবে, আর ব্যক্তি দ্বারা বোঝালে হবে কি, ব্যক্তি দ্বারা বোঝাতে, কিন্তু বাইটা ইউজ হবে। আমি একটু উদাহরণ দিচ্ছি, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। মানে হলো কাজটা আমার দ্বারা করা হয়, আমি উদাহরণগুলো সহজ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটা আমার দ্বারা করা হয়, কাজটা আমার দ্বারা, আমার দ্বারা করা হয়, তারা কি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা। মিটা হচ্ছে তোমার ব্যক্তি, ব্যক্তির আগে কি করছে, দ্বারা উঠতে বাইটা ইউজ। তাহলে একটা বিষয় মনে করো, বস্তু দ্বারা বোঝালে, তাহলে আমি একটু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি উইদের সাথে বাইরে একটু কম্পেয়ার করি, সেটা হচ্ছে বস্তু দ্বারা বোঝালে, বস্তু দ্বারা বোঝালে উইথ বসবে, আর ব্যক্তি দ্বারা বোঝালে বাই বসবে। এটা একটু মাথা রাখবা, দ্বারা উঠতে কোনো কিছু দিয়ে, কোনো কিছু দ্বারা উঠতে, ব্যক্তি হতে বাই বসবে, আর বস্তু হতে উইথ বসবে, এর বিষয়টা একটু মাথায় রাখবে সবসময়। এবার আমরা আসি ব্যক্তি বা বস্তুর ফাঁসের অর্থে বাইটা ইউজ হতে পারে। মনে কর সে আমার পাশে বসলো, সে আমার পাশে বসলো, আমরা উদাহরণ কি লিখবো, হি স্যাট। এটা আমরা ফার্স্ট ইউজ করতেছি, হি স্যাট বাই মি, হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো। তাহলে পাশে তার কি বলছে এখানে, হি স্যাট বাই মি। বাই অর্থ আমরা ফাঁসে অর্থে ইউজ করতে পারি। তবে ফার্স্ট অর্থ একটা আছে, সেটা সেটা হচ্ছে বিসাইড, সেটা কি, বিসাইড, বিই এস আই ডি, বিসারত্ব ফাঁসে, বায়ত্ব ফাঁসে অর্থ আমরা এটা ইউজ করতে পারবো, বুঝছো। বায়ত্ব শুধুমাত্র ধারা দিয়ে বোঝাচ্ছে না, বুঝাইছে, বায়ত্ব আরো অনেক মিনিং আছে। তাহলে হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো। তাহলে তুমি এগুলো অনুকভাবে করে কি করবা, তৈরি করবা। মনে কর সে আগুনে ফাঁসে বসলো, তাহলে হি স্যাট বাই ফায়ার, সে আগুনে ফাঁসে বসলো না, এরকম করে তোমার হাজার হাজার বাক্য তৈরি করবে। ইনশাল্লাহ তোমরা নিজেদেরকে ভালো করে ইংলিশে ইমপ্রুভ করতে পারবে প্রেপারেশনগুলো ইউজ করার মাধ্যমে। এবার আসি কোনো মাধ্যমে যাওয়া, কোনো মাধ্যমে যাওয়া। মনে করো আমাদের, মনে করো আমি কোনো কোনো মাধ্যম বলতে কি, কোনো যানবাহনের মাধ্যমে বোঝাচ্ছে, কি বলছে, কোনো যানবাহনের মাধ্যমে বোঝাচ্ছে। মনে করো আমি, মনে করো আমি ট্রেনে করে ঢাকায় যাব, আমি ট্রেনে করে ঢাকা যাব, বা আমি বাসে করে ঢাকায় যাব, ঠিক আছে। তাহলে আমি যাবো ইংরেজি কি, আই উইল গো, আই উইল গো, আমি যাব কোথায় যাব, আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যাব, আমি ঢাকায় যাব। কিসের মাধ্যমে, মনে করো ট্রেনের মাধ্যমে, তাহলে লিখব বাই ট্রেন, বাই ট্রেন, বাই ট্রেন, যে কোনো মাধ্যমে বলো, ট্রেনে বলো, বাই ট্রেন, জাহাজে বলো, তোমার কি জাহাজে বলে বাই শিপ হবে, তারপর তোমার বাসে বলো বাই বাস, ট্রাক বলো বাই ট্রাক, ঠিক আছে। শুধুমাত্র পায়ে হেঁটে হতে, পায়ে হাঁটে, এটা আমরা অনটা ইউজ করবে, কে রাখবো সেটা, ঠিক আছে। যে কোনো যানবাহনের ক্ষেত্রে আমরা বাই ওয়ার্ডটা মাধ্যমে, এটা মাধ্যমে আমরা বাই ওয়ার্ডটা ইউজ করবো, কিন্তু শুধুমাত্র পায়ে হেঁটে বোঝালে আমরা কী বলবো, অন, অনটা ইউজ করবো। মনে করো আমি পায়ে হেঁটে স্কুলে যাবো, আমি পায়ে হেঁটে স্কুলে যাবো, তাহলে আমি কি লিখবো, আই উইল অথবা আই শ্যাল। এখানে উইল ইউজ করতে পারো, তুমি শ্যালও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, উইলটা সবখানে ইউজ করা যাবে, যে কোনো পার্সনের সাথে তুমি উইলটা ইউজ করতে পারবে। এবার আমরা আসি, আমি পায়ে হেঁটে বা আমি পায়ে হেঁটে স্কুলে যাব, তাহলে আই উইল গো টু স্কুল অন ফুট, অন ফুট, এটা এটা তাহলে অনেক ব্যবহারটা ওদিক দিয়ে একটু মাথায় রাখবা। আচ্ছা গেল, তাহলে যে কোনো মাধ্যমে যাওয়ার তো বোঝাতে আমরা কি বাইটা ইউজ করতে পারবো, এটা একটু মাথা রাখবে।
এরপর আসি অনুসারে বোঝাতে। বলো কেউ তোমাকে জিজ্ঞেস করছে কি হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কটা, তুমি ঘড়ি দেখে বলছো ইট ইজ 8 o'clock বাই মাই ওয়াচ, মানে আমার ঘড়ি অনুসারে, মানে আমার ঘড়ি যে টাইমটা সেট করা আছে ওই টাইম অনুসারে এখন এখন 8টা। তাহলে আমি একটা উদাহরণ লিখি, তাহলে আমি কি লিখব, ইট ইজ 8 o'clock বাই মাই ওয়াচ, মানে আমার ঘড়ি অনুসারে, বাই মাই ওয়াচ মানে আমার ঘড়ি অনুসারে। মানে অনেকে কখনো কি হতো ঘড়ির টাইমটাও তো হতো, অনেকের থাকে না, অনেকের মিনিট হতো 1 মিনিট বেশি থাকে, কারো মিনিট কম থাকতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে। আমাকে মানে আমার ঘড়ির টাইম অনুসারে, মানে আমার ঘড়ির টাইম অনুসারে এখন কি 8টা। তাহলে আমরা অনুসার অর্থ আমরা বাইটা ইউজ করতে পারবো। তাহলে আমরা বাইয়ের ব্যবহার যে 4টা করছি একটু রিভিউ করি আমি, ব্যক্তির দ্বারা বোঝাতে বাই বসবে, পাশে হতে বাই বসবে, কোনো কিছুর মাধ্যমে বিশেষ কোনো যানবাহনের মাধ্যমে বোঝাতে আমরা বাইটা ইউজ করব। এরপরে অনুসারে, কোনো কিছু অনুসার অর্থে আমরা বাইটা বাইটা আমরা ইউজ করব। এটাকে তোমরা মাথায় রাখবে ভালো করে। এবার আমরা আসি টুর ব্যবহারটা, বুঝলে, টুর ব্যবহারটা আমরা একটু আলোচনা করব। টু অর্থটা কি বোঝাচ্ছে, কোনো কিছুর দিকে বোঝাতে। মনে করো আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, আমি একটু উদাহরণটা লিখি নি, আই দেখ আমি এটা আরেকটু উদাহরণ দিচ্ছি, দেখি এটাকে আই উইল গো টু স্কুল টুটা তাহলে কোথায় ইউজ করতেছি, আমি স্কুলে যাব, তার মানে কি আমি স্কুলের দিকে যাব, আমি স্কুলে যাব মানে কি আমার আমার এটা কি মানে মাইন্ডটা কোন দিকে যাবে, স্কুলের দিকে ওটা কোথায় আসবে, স্কুলের দিকে যাবে, কি যাবে, স্কুলের দিকে, তাহলে আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব বা আমি মার্কেটে যাব, ঠিক আছে, আমি মার্কেটের দিকে যাব, বুঝেছে, আমি বা সেগুলো আমি সবখানে হতে পারবো, বুঝেছে, এখানে যে কোনো কোনো দিকে বোঝাতে, কোনো কিছু দিকে বোঝাতে কি বোঝাবে তোমার আমরা টুটা ইউজ করব, ঠিক আছে। মগর ঢাকা থেকে চট্টগ্রাম, তাহলে কি লাগবো, ফ্রম ঢাকা টু চিটাগং, তার মানে কি বোঝাচ্ছে, ঢাকা হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে, তাহলে ফ্রম কি মনে করো বাস, মনে করো ট্রেনটা চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, তাহলে আমি কি লিখব, দ্য ট্রেন ইজ গোয়িং ফ্রম চিটাগং টু ঢাকা, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, তাহলে কোনো কিছু দিক অর্থ বোঝাতে আমরা টুটা ইউজ করবো। তাহলে তোমরা এগুলো বারবার কয়েকটা সেন্টেন্স, তোমরা আমি কয়েকটা সেন্টেন্স অলরেডি উদাহরণ দিচ্ছি, একটা সেন্টেন্স লেগে দিচ্ছি, বাকি কয়েকটা উদাহরণ আমি তোমাদের সামনে দিচ্ছি, তোমরা নিজেরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করবে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে, যত তৈরি করবে দ্য মোর ইউ উইল বেটার ফর ইউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, ঠিক আছে, ইমপ্রুভ চলে আসবে ইনশাল্লাহ। তোমার ক্লাস সিক্সে তোমাদের এখনো অনেক শেখার সময়, ইউ হ্যাভ মাচ টাইম টু লার্ন, তোমাদের এখন অনেক সময় আছে শেখার, ঠিক আছে, তোমরা এখন শিখে নাও, এখন তোমাদের শেখার বয়স, ভালো করে শিখে নাও। ইংলিশটা অনেক অনেক ইন্টারেস্টিং একটা বিষয়, ইংলিশটা যত বুঝবে তত তোমরা মজা পাবে, ইংলিশটা বুঝবে না কিছু বুঝবে না, কারণ ইংলিশের মধ্যে তোমরা যখন ক্লাস করবে তখন বুঝবে, ইংলিশের যে প্রশ্নগুলো হয় বুঝছো সম্পূর্ণ আনকমন থাকে, কী থাকে তো আনসার, ইংলিশটা কিন্তু সবচেয়ে বড় সৃজনশীল, যদি ইংলিশটাকে সৃজনশীল বলা হয় না, কিন্তু ইংলিশটাই কিন্তু সবচেয়ে বড় সৃজনশীল এখানে, বুঝা গেছে, কারণ এখানে তোমাদের এমন কতগুলো বিষয় আসবে যেগুলো তোমার থেকে মাথা কেটে বুদ্ধি করে বেসিক গ্রামারটা প্রয়োগ করে তোমাকে কী করতে হবে, এগুলো ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট হ্যাভ হোপ টু গেট গুড মার্কস, তুমি ভালো মার্ক আশা করতে পারো না। আচ্ছা এবার আমরা আসি উদ্দেশ্য বা কারণ বোঝাতে, কেন যাবো কী উদ্দেশ্যে জন্য আমরা টুটা ইউজ করব, ঠিক আছে। মনে করো আমি মনে করো সে এখানে আসলো, শি কেম হিয়ার টু মিট মি, সে আমার সাথে দেখা করার উদ্দেশ্যে এখানে আসলো, শি কেম হিয়ার
টু মিট, যেটা লিখলাম টুটা, কি হলো টুটা ব্যবহার হলো, এটা কেন হচ্ছে, এটা কার মধ্যে, কেন সে কেন আসছে, কি জন্য আসছে, আমার সাথে দেখা করতে আসছে, তাহলে এটা কার মধ্যে জিনিসটা টুটা ইউজ হচ্ছে, তাহলে টুর যে ব্যবহার দেখলাম, তাহলে টু মোস্ট ইম্পর্টেন্ট যে দুটা নিয়ম আছে সেগুলো, একটা হচ্ছে কি কোনো দিকে বোঝাবে, আর একটা হচ্ছে কি তোমার কোনো কারণ বা উদ্দেশ্য বোঝাবে, সেক্ষেত্রে আমরা টুটা ইউজ করব। সেক্ষেত্রে টুটা আমরা কিছু লাগে ইউজ করবো, ভার্বের আগে কিছু লাগে ইউজ করবো, কোনো একটা ভার্ব থাকবে, কোনো একটা ভার্বের আগে আমরা টুটা ইউজ করবো। মনে করো আমি আমি একটা মোবাইল কেনার জন্য, একটা মোবাইল কেনার জন্য মার্কেটে যাব, তাহলে আমি কি ইংরেজিতে লিখবো, আই শ্যাল গো টু মার্কেট, তো মার্কেটের দিকে যাবো, দেখো দেখো আমি এখানে টুটা দুইটা অর্থ ইউজ করি, একটা বাক্যের মধ্যে আমি তোমাদেরকে দুইটা যে রুল দিছি বললাম একসাথে নিয়ে যাবো, আই শ্যাল গো টু মার্কেট, আমি মার্কেটের দিকে, আই শ্যাল গো টু মার্কেট, মার্কেটের দিকে যাবো, টুটা দিকে অর্থ ইউজ করলাম, কেন যাবো, টু বাই এ মোবাইল, একটা একটা মোবাইল কেনার জন্য, তাহলে এখানে কার মধ্যে এমন দিকে অর্থ দুটা অর্থ আমি একটা বাক্যের মধ্যে নিয়ে আসছে। তাহলে তোমরা এই নিয়মগুলো প্র্যাকটিস করবে, আরও আরও প্র্যাকটিস করবে, আর প্রিপারেশন হওয়ার এগুলোর উপর মনে হয় আমি আরও একটা ক্লাস নিব, এবং মেবি দিস ক্লাস উইল বি দ্য লাস্ট ক্লাস, এটা একটু মনে রাখবো, এই ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস হতে পারে, আমি আরও আরও টপিক নিয়ে ইনশাল্লাহ আরও হাজির হব, কিন্তু তোমরা ভালোভাবে এগুলো দেখবে, ভালোভাবে এগুলো কী বোঝাচ্ছি, আমরা কী বোঝাচ্ছি, আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবে, কারণ আমরা ধারাবাহিকভাবে পড়াচ্ছি, তোমরা কোনো ক্লাস মিস করবে না, কারণ শুধুমাত্র তোমাদের সাথে আমাদের একটাই ওই পার্থক্য সেটা হচ্ছে আমরা ক্লাসে নেই বা তোমরা ক্লাসে না, কিন্তু তোমরা মনে করবে কি তোমরা ক্লাসে আসো, আমি যাওয়ার সাথে তোমাদের ক্লাসে পড়াচ্ছে, আর তোমরা পিছনে বা আছে বা সামনে আসো, এটা মনে করবা, এটাই আর কি আছে, তোমরা ভালো করে পড়বে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ক্লাসটা আজকে শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি প্রবেশন আরও কিছু নিয়ম নিয়ে হাজির হব, এ পর্যন্ত ওকে, আল্লাহ হাফেজ।